वेलकम टू ए प्लस बायो। आज के वीडियो टॉपिक हलो मॉलिक्यूलर बेसिस ऑफ इनहेरिटेंस। कादेर जोनो एटा हलो टोटाली क्लास 12 एर बोर्ड WBCHSE जोनो। आमरा वन बाय वन एक एक करे कन्सेप्ट क्लियर करछि। आमादेर सबथेके प्रथम क्लास छिलो हैशटैग वन, तारपर क्लास नम्बर हैशटैग टू, तारपर क्लास नम्बर हैशटैग थ्री एंड गोज ऑन। आमरा एइभाबे करे सातटा अलरेडी क्लास करे निएछि प्लस एकटा क्वेश्चन आंसर सेजनो कमप्लीट करे निएछि। प्लस आमी तोमादेर वीडियो स्टार्टिंगे बोले राखी प्रत्येकटा क्लासेर एकटु करे शर्ट डिस्क्रिप्शन दिए दी जाते तोमार एइ क्लासटा धरते एबं बुझते सुविधा हय। चलो प्रत्येकटा क्लास डिफाइन करछि। हैशटैग वन, हैशटैग टू, हैशटैग थ्री, हैशटैग फोर, हैशटैग फाइव। तुम्हारा खूब भालोभावे प्रत्येकटा क्लास करेछो, आमार खूब भालो लागे जे तुम्हारे कमेंट एंड तुम्हारे रिव्यू शुने। प्लिज तुम्हारा जारा आमाके पार्सनल ह्वाट्सअप नम्बर जिज्ञेस करो, तुम्हारे जोन्नो आमी बोलछी आमार डिफरेंट अनेक सोशल मीडिया यूआरएल आमी प्रोवाइड करे दिछी, लाइक फेसबुक, लाइक इन्स्टाग्राम, लाइक टेलीग्राम, लाइक ट्विटर, लाइक जिमेल अकाउंट। तुम्हारा जेको एक अकाउंट थे पार्सनलि टेक्सट करो, तुम्हें नम्बर जिज्ञेस करते पर यूट्यूबे को सोशल नेटवर्के विशेषकर पार्सनल मोबाइल नम्बर देवा उचित ना। इवें तुम्हारे दीते माना करछी, तुम्हारा देखी अने के तुम्हारे ह्वाट्सअप नम्बर दिए दीच। सो प्लिज डोन्ट गिव योर ह्वाट्सअप नम्बर ओवर यूट्यूब। তুমি আমাকে পার্সোনালি জিমেল করে দিতে পারো, অর তোমার যদি দরকার হয় ফেসবুকে তুমি আমাকে কথা বলো বা তুমি টুইটারে কথা বলতে পারো। সো তোমার নিজের বক্তব্য তুমি প্লিজ প্রাইভেট রাখো, রাইট? সো তোমাদের রেসপন্স অসাধারণ, তোমাদের প্রশ্ন খুব সুন্দর। ক্লাস টুয়েলভে রেসপেক্টিভে তোমাদের প্রশ্ন অনেক ম্যাচিওর, প্লাস আমরা যে কোশ্চেন অ্যান্সার সেশনে করেছি তোমাদের সেখানে রেসপন্সও খুব সুন্দর। আমরা সেভেন নাম্বার ক্লাস পর্যন্ত করেছি, আর একটা ক্লাস করেছি, দ্যাট ইজ ক্লাস নাম্বার हैशटैग ना सेटा क्लास नम्बर दिए डिफाइन करा आछे, दैट क्लास नम्बर वन फॉर क्वेश्चन आंसर सेशन। आमादेर एतगुलो टॉपिक कवर हो गए। नेक्स्ट आमादेर टार्गेट कि, नेक्स्ट आज के टार्गेट हलो हैशटैग एट। हैशटैग एट नम्बर क्लासे आमरा कि पढ़ब लिखे रेखे जीनेर बहिर्प्रकाश, दैट इज जीन एक्सप्रेशन। क्लियर? আস্তে আস্তে এক একটা করে বলছি, তোমরা যখনই আমার ভিডিওটা দেখছো তখন ডেফিনেটলি নোটটাও তুলে নিও, তাহলে তোমার ভিডিওর সাথে সাথে তোমার নোটটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে পড়বো সেন্ট্রাল ডগমা কনসেপ্ট, দেন পড়বো ডিএনএ প্রতিলিপিকরণ, দ্যাট ইজ ডিএনএ রেপ্লিকেশন। সো ওয়ান বাই ওয়ান এক একটা করে আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো। সব থেকে প্রথমে আমি বলি, হ্যাশট্যাগ ওয়ানে আমরা পড়েছি বেসিক আইডিয়া অফ ডিএনএ রেপ্লিকেশনের যে যত কিছু মেকানিজম আছে, দ্যাট ইজ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের ভেতরে যে প্রথম স্ট্র্যাটেজি পড়তে হয়, ডিএনএ কী, আরএনএ কী, কেন ডিএনএ হলো, কেন প্রোটিন হলো, এর ভেতরে কোনটা আগে আসলো, কোনটা পরে আসলো, সেটা আমরা পড়লাম ক্লাস নাম্বার ওয়ানে। ক্লাস নাম্বার টুতে কী কভার করলাম? বেসিক কনফর্মেশনাল অ্যান্ড বেসিক ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ডিফারেন্ট এনজাইমেটিক্যালি যত কিছু প্রুফ আছে যে ডিএনএ হেরিডিটি মেটেরিয়াল, আরএনএ হেরিডিটি মেটেরিয়াল, অর প্রোটিন অ্যাজ এন হেরিডিটি মেটেরিয়াল, সেই প্রশ্নের উত্তর বা ডিফারেন্ট প্রিন্সিপাল ইন দ্য ফিল্ড অফ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স ক্লাস টুয়েলভ WBCHSE বোর্ডের, সেইটা আমরা কভার করলাম। তারপরে কভার করলাম ক্লাস নাম্বার থ্রিতে। ক্লাস নাম্বার থ্রিতে আমরা পড়লাম বেসিক স্ট্রাকচার অফ ডিএনএ, একটা ডিএনএ বেসিক স্ট্রাকচার কী হয় সেটা কভার করলাম ক্লাস নাম্বার থ্রিতে। ক্লাস নাম্বার ফোরে আমরা কভার করলাম বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ অ্যান্ড নাইট্রোজিনাস বেস। হ্যাশট্যাগ ফাইভে কী ক্লাস কভার করলাম? হ্যাশট্যাগ ফাইভে আমরা ক্লিয়ার করলাম দ্য ডিফারেন্ট ফর্মস অফ কী, ডিফারেন্ট ফর্মস অফ ডিএনএ, লাইক এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডিফারেন্ট ফর্ম লাইক জেড ডিএনএ। জেড ডিএনএ কী হয়? রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স হয়? না, রাইট হ্যান্ডেড হয় না, সেটা হয় লেফট হ্যান্ডেড রাইট টার্ন হয়। প্রত্যেকটা ডিএনএ কমন পাবে, প্রত্যেকটা ডিএনএ কীরকমভাবে জড়িয়ে থাকে দেখবে, রাইট হ্যান্ড ফ্যাশনে, মানে ডান দিক থেকে এরকম ঘুরে, রাইট হ্যান্ড ডবল হেলিক্স মডেল। এটা কে দিয়েছিল? ওয়াটসন অ্যান্ড ক্রিক। তারপরে ফিফথ নাম্বার ক্লাসে আমরা কভার করলাম যে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্ট অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, কোনটা হেরিডিটি মেটেরিয়াল, কোনটা স্টেবল বেশি, কোনটা আনস্টেবল কম, কোনটা তার ইম্পর্টেন্ট বেশি, এইভাবে করে আমরা ক্লাস ফাইভ কভার করলাম। দেন ক্লাস সিক্সে তাদের স্ট্রাকচারাল ফর্মস, তাদের ইম্পর্টেন্স, ডিফারেন্ট ফর্ম অফ টিআরএনএ, এমআরএনএ, এমআরএনএ ক্ষেত্রে কোনটা কোডিং রিজন, কোনটা নন কোডিং রিজন, কোনটা বেশি ইম্পর্টেন্ট, সো এইভাবে করে আমরা ক্লাস সিক্সও কভার করেছি। প্লাস মাইনাস কিছু কনসেপ্ট আমি এখানে মিস করছি যাতে তোমার
ভিডিওটা শর্টের ভেতরে তোমার একবার রিপিট হয়ে যায় প্রত্যেকটা ক্লাসে আমরা কি করেছি। লাইক ফিফথ অর সিক্স ক্লাসে আমরা পড়েছি ডিফারেন্ট ক্রোমোজোমাল যে স্ট্রাকচারগুলো হয়, কতটা একটা ক্রোমোজোমের উইড হয়, কতটা একটা ক্রোমোজোমের লেন্থ হয়, সো সেইগুলো ইম্পর্টেন্ট। লাইক 20 অ্যানস্ট্রম কী, 34 অ্যানস্ট্রম কী, কতগুলো বেস পেয়ার থাকে, তাদের ডিভিশন কত থাকে, সো এইগুলো আমার ক্লাসগুলোর ভেতরে সাব ক্লাস আছে যেগুলো তোমরা ভালো করে ওয়ান বাই ওয়ান এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার করছো। 7 নম্বর ক্লাসে আমরা কভার করলাম ডিফারেন্ট ফর্ম অফ ক্রোমোজোম প্যাকেজিং। সেই ক্রোমোজোম প্যাকেজিংটা আমি তোমাদের খুব সুন্দরভাবে একটা সুতো একটা রিল দিয়ে কীভাবে জড়িয়ে থাকে কীভাবে জড়িয়ে থাকে না, ক্রোমোজোম প্যাকেজিং হয় কী করে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের ভেতরে ওই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট, একটা ইউক্যারিওটিকের ভেতরে কেমন ক্রোমোজোম প্যাকিং হয়, একটা প্রোক্যারিওটিকের সিস্টেমের ভেতরে কীভাবে ক্রোমোজোম প্যাকিং হয়, সেইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি সেটা খুব সহজেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড সেই ভিডিও রেসপন্সটা অসাধারণ, অ্যান্ড তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তার আমি ফার্স্ট থেকে বুঝতে পারি, কারণ তোমাদের রিটেনশন টাইম মানে তোমরা একটা ভিডিও অনেক অনেকক্ষণ ধরে দেখছো, তোমাদের প্রশ্ন আনসার পুরো ক্লিয়ার হচ্ছে, প্লাস তোমরা আমাকে কমেন্টও কোশ্চেন করছো। অ্যান্ড তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যখনই যে ভিডিওগুলো ভালো লাগবে সেই ভিডিওগুলোকে জাস্ট লাইক করে দিও, তাহলে ভিডিওটার গ্রোথ খুব সুন্দর হবে। অ্যান্ড যদি ভিডিওর গ্রোথ হয় তাহলে আমি প্লাস তুমি দুজনে মোটিভেট থাকবো, আমি যদি মোটিভেট হই তোমাদের জন্য প্রচুর প্রচুর পরিমাণ আমি ক্লাস নিয়ে আসবো, তাতে তোমারও মোটিভেশন ফিল হবে যে হ্যাঁ আমাদের জন্য প্রচুর পরিমাণে ক্লাস আসছে। সো এইভাবে করে এক একটা ভিডিওকে তোমরা সাপোর্ট করবে তাহলে ভিডিওর গ্রোথও বাড়বে, প্লাস আমার তোমার প্রতি যে তোমাদের প্রতি যে ডিফারেন্ট ভিডিও কন্টেন্ট লাইক প্রত্যেকটা ক্লাসে কোশ্চেন আনসার থেকে শুরু করে জিস থেকে শুরু করে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কোন কোন পয়েন্ট তোমার এখন দরকার, ইন ফিউচার দরকার এবং আলটিমেট ফিউচার দরকার, ক্লাস 12 গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স ক্লিয়ার। নেক্সট আমরা ক্লিয়ার করব আজকে, দ্যাট ইজ সেশন নাম্বার আর ক্লাস নাম্বার #8। #8 তোমাদের এখন থেকে প্রত্যেকটা ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট। কেন তোমাদের প্রত্যেকটা ক্লাস এখন থেকে তোমাদের ইম্পর্টেন্ট জার্নি শুরু হয়েছে #6 থেকে, এখান থেকে যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে এতটুকুনি কেন ইম্পর্টেন্ট বলছি না, এগুলো হলো বেসিক ফান্ডা, এখানে তোমাকে বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করলো। সো একটা ক্লাস 12 স্টুডেন্ট মানে তুমি যথেষ্ট ম্যাচিওর, তোমার বেসিক ডেফিনেটলি আরামসে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমার আর একটা ক্লাস 10 স্টুডেন্টের ভেতরে ডিফারেন্স এটাই হলো তুমি এবার অ্যাডভান্স লেভেলে যাচ্ছ, সো তুমি যেহেতু বড় হয়ে গেছো তোমার নলেজও অ্যাডভান্স লেভেলে ক্রিয়েট হয়ে যাবে। চলো আমি তার জন্য তোমাদের ম্যাক্সিমাম হেল্প করব। প্লাস ক্লাস নাম্বার 1 ফর কোশ্চেন অ্যান্সার সেশন, কোশ্চেন অ্যান্সার সেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো আলটিমেট লেভেলের ইম্পর্টেন্ট। যে ক্লাস করো তুমি আমার না করো, কিন্তু তুমি আমার কোশ্চেন অ্যান্সারের সেশন ডেফিনেটলি দেখবে। কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা প্রত্যেকটা কনসেপ্টকে একদম পারফেক্টভাবে কতটা অল্প বুদ্ধি দিয়ে কতটা অল্প সময়ে ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যায়। দেখো পরীক্ষার হলে তোমার হাতে সময় কিন্তু লিমিটেড থাকবে, সেই অল্প সময়ের ভেতরে তুমি কত ভালোভাবে একটা কোশ্চেনকে উত্তর করছো তার উপরে ডিপেন্ড করছে তুমি কত নাম্বার পাবে। তুমি যদি টার্গেট রেখেই রাখো যে আমি মিনিমাম 95% পাবো, সো তোমাকে আমার প্রত্যেকটা ক্লাস দেখতে হবে, ঠিক আছে, তুমি আমার প্রত্যেকটা ক্লাস দেখবে, তার নোট বানাবে, প্লাস তার সাথে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারে সলভ করবে, ঠিক আছে। আমরা ক্লাস নাম্বার 1 কোশ্চেন অ্যান্সার বোথ বোর্ড ওয়ার্কে কভার করেছি, প্লাস ল্যাপটপ স্ক্রিনও আমরা কভার করেছি। আজকে ভিডিও এবার স্টার্ট করছি। নেক্সট কামিং সিরিজ ক্লাস নাম্বার 2 ফর কোশ্চেন অ্যান্সার আসতে চলেছে, আজকালের ভেতরে তোমরা কোশ্চেন অ্যান্সার সেশন পেয়ে যাবে। ক্লাস 8 পর ক্লাস 9 প্লাস ডিফারেন্ট আমরা আরও যতগুলো চ্যাপ্টার শুরু করেছি সেগুলো একটা একটা করে কভার করবো। তোমরা অজান্তেই কিন্তু 4টে ক্লাস কভার করছো আমার ভিডিওর সাথে সাথে, কী কী, ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ রিপ্রোডাকশন ইন অর্গানিজম, দেন 6 চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, দেন 9 চ্যাপ্টার হেলথ অ্যান্ড ডিজিজ, অ্যান্ড 12 চ্যাপ্টার দ্যাট ইজ বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ক্লিয়ার। আজকে ক্লাস নাম্বার #8 আজকে পড়ব আমরা সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্রথমে হলো জিনের বহিঃপ্রকাশ। জিনের বহিঃপ্রকাশ মানে কোনো জিনিসের বহিঃপ্রকাশ, যেরকম তোমাকে এক একটা করে উদাহরণ দেবো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝবে, প্লাস তুমি যে কোনো বই ফলো করছো সেখান থেকে তুমি জাস্ট ডেফিনেশনটা লিখে নেবে, কিন্তু তার আগে যদি বুঝতে পারো তাহলে তোমার এটা লাইফ টাইম মনে থাকবে। সব থেকে প্রথমে জিনের বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ মানে কোনো একটা জিন আছে সেই জিনটা প্রকাশ পাচ্ছে কি না, এটাকে ইংলিশে বলা হয় জিন এক্সপ্রেশন। রাইট ইট ডাউন, ইংলিশটা খুব ইম্পর্টেন্ট, কেন তুমি যদি নিট দাও তাহলে তোমাকে ইংলিশটা ডেফিনেটলি জানতে হবে, প্লাস নিটের সাথে সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো ইন ফিউচার তুমি যখন গ্র্যাজুয়েশন করবে বা মাস্টার্স করবে তোমার সব কিছু ইংলিশে কভার করতে হবে, রাইট। জিন এক্সপ্রেশনের ভেতরে তোমরা জানো একটা ক্রোমোজোম, রাইট, এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমে কী থাকে, দুটো অ্যালিল থাকে,
দুটো অ্যালিলের একটা পজিশন থাকে, সেই পজিশনটাকে বলা হয় জিন। জিন মনে রাখবে জিন্স, বডির যেরকম জিন্স একটা পোর্শনে ঢাকা থাকে, বাকি পোর্শনগুলো ঢাকা থাকে না। সাপোজ তুমি একটা লোয়ার পোর্শনে জিন্স পড়েছো, তার মানে তোমার লোয়ার পোর্শন ঢাকা আছে। সো জিনও সেরকম হলো একটা ক্রোমোজোমে একটা স্পেসিফিক পজিশন, সেই পজিশনকে যদি এক্স্যাক্ট অ্যাড্রেস জিজ্ঞেস করা হয় তাকে বলা হয় লোসাই, LOCI। কিন্তু জিন বলা হয় দুটো কপি অফ অ্যালিল পজিশন। লাইক যদি এই জিনে কী কোড করে, হাইট কোড করে, হাইটের জন্য তোমরা জানো পড়েছো টি, এটা হলো হেটারোজাইগাস হাইট, টি এটা হলো হোমোজাইগাস হাইট। হোমো মিন্স দেখো দুটোই ক্যাপিটাল টি, মানে দুটোই সেম। হেটারো মিন্স ওয়ান ক্যাপিটাল অ্যান্ড আদার ইজ স্মল হ্যান্ড, ক্লিয়ার? সো সাপোজ যদি জিন ইনফরমেশন থাকে, ক্লিয়ার, এরকম যদি জিন ইনফরমেশন থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জিনের ইনফরমেশন কোড করে কি হাইট, ঠিক আছে? এই হাইটটা কি হলো, হাইটটা কিন্তু বহির প্রকাশ, হাইটে কিন্তু জিনোমের ভেতর তুমি একটা কোনো সেল কাটলে সেলের ভেতর দেখলে ওইটা হাইট, ওই তো দেখা যাচ্ছে হাইটের জন্য, এরকম কিন্তু দেখা যায় না। হাইট যখন একটা প্ল্যান্ট একটা মানুষ যখন লম্বা হয় তখন তুমি বুঝতে পারো, তার মানে সেই জিনটার এক্সপ্রেশন হওয়ার পর বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার? সেটাই তো জিন এক্সপ্রেশন, অ্যান্ড সেটারই নাম হলো জিনের বহির প্রকাশ। দেখো কনসেপ্টটা এরকমই, মানে সিম্পল, হ্যাঁ, মানে বই যে কঠিন করে লেখে না ওটা কোনো দরকার নেই। মানে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভেতর সেটা হাইট হবে কি না, সেটা ছোট হবে কি না, তার ফ্লাওয়ার কালার কীরকম হবে, রেড হবে না হোয়াইট হবে না ইয়েলো হবে, আমার হেয়ারের কালার ব্ল্যাক হবে না ইয়েলো হবে, আমার আই কালার ব্লু হবে আর ব্ল্যাক হবে, আমি রোগা হব না পাতলা হব, অল ডিপেন্ডস আপন অফ ক্রোমোজোম ইনফরমেশান। সেই ক্রোমোজোম ইনফরমেশানটা থাকে ডিএনএ মতনে, সেই ডিএনএটা হয় আরএনএ, আরএনএটা হয় প্রোটিন, অ্যান্ড প্রোটিনই জানো বাইরে যত কিছু আমরা দেখতে পাচ্ছ এগুলো সব প্রোটিন দিয়ে তৈরি। সো দ্যাট ফাইনাল প্রোডাক্ট অফ দিস জিন ইজ জিন এক্সপ্রেশন, বুঝতে পারলে? মানে বহির প্রকাশ অফ এনি জিন ইনফরমেশান ইজ নোন অ্যাজ জিনের বহির প্রকাশ। কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? যেরকম এবার যদি এটা স্মল টি স্মল, সাপোজ অন্য একটা প্ল্যান্ট এখানে স্মল টি অ্যান্ড স্মল টি আছে, তখন এগুলো মুছে দাও, এগুলো হয়তো অন্য কিছু, তখন সেই প্ল্যান্টটা কীরকম গাছ হবে বলো তো? তখন সেই প্ল্যান্টের হাইটটা শর্ট হবে, একদম ক্লিয়ার? প্রথমে যদি এখানে ক্যাপিটাল টি থাকতো এর এক্সপ্রেশন হতো লম্বা গাছ হতো, যদি এখানে স্মল টি থাকে তাহলে সেই গাছটার হাইট কী হবে, ছোটো হবে। এইভাবে করে জিন এক্সপ্রেশনের কনসেপ্ট আসে। জিন এক্সপ্রেশনটাকে ভালোভাবে বোঝানোর জন্য তোমার কনসেপ্ট আসবে নেক্সট সেন্ট্রাল ডগমা। কেন সেন্ট্রাল ডগমা আসলো জিন এক্সপ্রেশনকে বোঝানোর জন্য ভালো করে? দেখো জিন এক্সপ্রেশন মানে ডিএনএ থেকে হচ্ছে আরএনএ, দ্যাট ইজ এমআরএনএ, এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন। এই যে প্রসিডিয়ারটাকে বলা হয়, এই প্রসিডিয়ার হলো সেন্ট্রাল ডগমা। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে তুমি যদি মাস্টার আর ভালো করে একদম পারফেক্ট কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাহলে তোমাকে সেন্ট্রাল ডগমা কনসেপ্ট সব থেকে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। সো হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা, রাইট ইট ডাউন। সেন্ট্রাল ডগমা কনসেপ্টটা একদম প্রথমে সিম্পল, ডিএনএ আছে, রাইট? ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ, ক্লিয়ার এখনো পর্যন্ত, কোনো ডাউট? নেক্সট তৈরি হবে, একদম ঠিক, তোমরা আমার ক্লাসগুলো করে এত অ্যাডভান্স হয়ে গেছো, তোমাদের প্রশ্ন শুনে আমার মনে হয় অসাধারণ। চলো ডিএনএ, ডিএনএ থেকে হলো এমআরএনএ, এমআরএনএ থেকে হলো প্রোটিন, ক্লিয়ার? আর একটা প্রসিডিওর বলো তো কি ডিএনএ থেকে তৈরি হয়? ডিএনএ আর একটা প্রসিডিওর কি যেটা ইউনিক, সেটা আমি আলাদা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এমআরএনএ থেকে বা আরএনএ থেকেও তৈরি হয় ডিএনএ। এইবার হলো সেন্ট্রাল ডগমার যত কিছু ফাংশনাল ইম্পর্টেন্স, চলো আমার সাথে প্র্যাকটিস করো। প্রথম হলো ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হচ্ছে, এইটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। দেখো ডিএনএ প্রতিলিপিকরণ কাকে বলা হয়, যখন একটা সেল থেকে আর একটা সেল তৈরি হয়, যেরকম সাপোজ একটা সেল আছে, ঠিক আছে, এই সেলের ভেতরে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা ইন ফিউচার যখন দুটো হবে সেল, তখন দেখবে দুটো নিউক্লিয়াস তৈরি হবে। এই দুটো নিউক্লিয়াস হলো কী করে, নিউক্লিয়াসেরও তো অনেক বংশবৃদ্ধির দরকার, নিউক্লিয়াসও তো অনেক বড় হওয়া দরকার। এটা সাপোজ এরকম এরকম আছে, এর ভেতরে ক্রোমোজোম, এইদিকেও ক্রোমোজোম, এরকম এরকম চলে গেল, ঠিক আছে? তার মানে কি একটা থেকে দুটো হলো, তার তার নিউক্লিয়াসও বাড়লো। এই নিউক্লিয়াস যে স্ট্রাকচার বা ডিএনএ কনফার্মেশন যেটা বৃদ্ধি পায়, মানে প্রচুর পরিমাণে সিনথেসিস হয়, যাকে বলা হয় সিনথেসিস, সংশ্লেষণ যদি প্রচুর পরিমাণ হয় সেই প্রসিডিওরটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। রাইট ইট ডাউন, এই প্রসিডিওরটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, যাকে তোমরা বাংলায় পড়ো
ডিএনএ প্রতিলিপিকরণ। ক্লিয়ার? এখনো পর্যন্ত কোনো ডাউট? আশা করি কোনো ডাউট নেই। নেক্সট সেশন বা নেক্সট ইম্পর্টেন্ট টপিক হলো ডিএনএ থেকে হয় এমআরএনএ। ক্লিয়ার? ডিএনএ থেকে এমআরএনএ হওয়ার প্রসিডিউরটাকে বলা হয় কি? লিখো ট্রান্সক্রিপশন, লিখো ট্রান্সক্রিপশন। একদম পারফেক্ট। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ হওয়াকে যদি ট্রান্সক্রিপশন বলা হয়, ঠিক এমআরএনএ থেকে ডিএনএ হওয়াকে কি বলবে? জাস্ট এর উল্টো। লিখে রাখো, তখন এই ট্রান্সক্রিপশনকে বলবো, জাস্ট তার আগে লিখে রাখবে রিভার্স ট্রান্সক্রিপশন। আমি শর্টে লিখে রাখলাম যাতে ভিডিওটা তোমাদের জন্য শর্ট হয়। এখনো পর্যন্ত কোনো ডাউট? হোপফুলি কোনো ডাউট নেই। ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে যদি উল্টো রাস্তায় আবার হাঁটে ডিএনএ তৈরি হয় তাকে বলা হবে রিভার্স ট্রান্সক্রিপশন। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এমআরএনএ থেকে প্রোটিন, যেটা ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে, সেইটাকে বলা হয়, রাইট ইট ডাউন, ট্রান্সলেশন। ক্লিয়ার? এই টোটাল প্রসিডিউরটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। আমি শর্টে লিখে রাখছি যাতে তোমাদের ভিডিওটা শর্ট হয়। সেন্ট্রাল ডগমা, যেখানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, এমআরএনএ থেকে ডিএনএ রিলেটেড। প্লাস এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? অলওয়েজ তোমরা জানো যে পয়েন্টগুলো হয় ইউনিক, যে পয়েন্টগুলো হলো সাধারণ থেকে নর্মাল না, সেইগুলো বেশি পরীক্ষায় আসে। এই রিভার্স ট্রান্সক্রিপশন কে আবিষ্কার করে? লিখে রাখো, রিভার্স ট্রান্সক্রিপশন দুটো সায়েন্টিস্ট, এক হলো টেমিন, অ্যানাদার হলো বাল্টিমোর। এই দুটো সায়েন্টিস্ট এই প্রসিডিউরটাকে খুব ভালোভাবে ইলাবোরেট করেছিল ইন চিকেন ভাইরাসের ক্ষেত্রে। সো বাল্টিমোর তোমরা ভাইরাল ক্লাসিফিকেশন পড়বে যখন তোমরা গ্র্যাজুয়েশনে পৌঁছাবে, সেখানে তোমরা বাল্টিমোরের ডিফারেন্ট ভাইরাল ক্লাসিফিকেশনগুলোকে ক্লিয়ার করবে, লাইক সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, প্লাস সেন্স আরএনএ ভাইরাস, মাইনাস সেন্স আরএনএ ভাইরাস। সো এরকম করে অনেকগুলো ডিফারেন্ট ক্লাসিফিকেশন করা আছে। সো দিস আর দ্য টু এমিনিয়েন্ট সায়েন্টিস্ট যারা এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রসিডিউরটাকে ভালো করে এস্টাবলিশ করেছিল। ক্লিয়ার? সেন্ট্রাল ডগমার আমাদের প্রত্যেকটা এক একটা পয়েন্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কনসেপ্ট আসবে সেন্ট্রাল ডগমার পর ডিএনএ প্রতিলিপিকরণ। ক্লিয়ার? ডিএনএ প্রতিলিপিকরণ অনেক কটা ক্লাস হয়, এক একটা ভিডিও যদি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ইলাবোরেট করে বানাই তাহলে এক একটা ভিডিওই এক ঘন্টা দেড় ঘন্টার উপরে চলে যাবে। সো আমি তোমাদের ভিডিওগুলো যাতে একদম পারফেক্ট সাইজের হয়, ডিএনএ প্রতিলিপিকরণের অনেকগুলো পার্টভাবে ভাগ হয়। লাইক প্রথমে তোমরা পড়বে মডেলস অর টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন। ফার্স্ট তোমরা ডিএনএ প্রতিলিপিকরণের ভেতরে প্রথম পয়েন্ট, দ্যাট ইজ টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন, তার ভেতরে মেনলি পড়বে তোমরা তিনটে অর থ্রি মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হওয়া। এই ডিএনএটা তৈরি হওয়া এটা কি সেমি কনজারভেটিভ না কনজারভেটিভ না ডিসপারসিভ, সেই ভিডিও লিঙ্ক আমি এখানে সাজেস্টেড ভিডিও হিসেবে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা জাস্ট ওই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেরকম সেমি কনজারভেটিভ কি, কনজারভেটিভ কি অ্যান্ড ডিসপারসিভ কি, ওটা যদি আমি এখন এই ক্লাসে বোঝাতে স্টার্ট করি ওটা মিনিমাম 10-15 মিনিট লাগবে। সো তোমাদের জন্য বেস্ট আউটকাম কীভাবে হয় তার আমি একটা আইডিয়া বার করেছি। ভিডিওর ম্যাক্সিমাম যেগুলো শর্ট শর্ট পয়েন্ট, লাইক ডিএনএ রেপ্লিকেশনের ডিফারেন্ট মডেল অফ রেপ্লিকেশন, সেটার উপর আমি এখানে সাজেস্টেড ভিডিও লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। তারপরে তোমাকে পড়তে হবে মিসেলস অ্যান্ড অ্যানস্টল এক্সপেরিমেন্ট। মিসেলস অ্যান্ড অ্যানস্টল এক্সপেরিমেন্ট ভীষণ ভীষণ পরিমাণে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে নিট বা ইন ফিউচার যতগুলো পরীক্ষা আছে প্রশ্ন আসবে। তাহলে প্রথমে মডেলস অফ ডিএনএ রেপ্লিকেশন, তার সাজেস্টেড ভিডিও লিঙ্ক এখানে পাবে। তারপরে পাবে তোমরা ডিফারেন্ট মিসেলস অ্যান্ড অ্যানস্টল এক্সপেরিমেন্ট, যেটা এই ভিডিওর পরপরে আমি সিরিজে দিয়ে দেবো, সেখানে একটা 20 মিনিটের ভিডিও আছে। তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রত্যেকটা পয়েন্ট, একটা পয়েন্ট কিন্তু ছাড়বে না, প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে এবং ভিডিওর নোটটা বানিয়ে নেবে। যদি নোটেও যদি কোনো অসুবিধা হয় তোমাদেরকে আমি তো বলেইছি যে আমি ডিফারেন্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে তোমরা নোটগুলোকে আমার কাছ থেকে চেয়ে নিতে পারো, আমি তোমাদের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবো। টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট। তারপরে আমরা পড়ব মিসেলস অ্যান্ড অ্যানস্টল এক্সপেরিমেন্ট, এই টাইপস অ্যান্ড ডিফারেন্ট মডেল অফ ডিএনএ রেপ্লিকেশনের ভেতরে কোন মডেলটা একদম পারফেক্ট সেই মডেলটা এস্টাবলিশ করে মিসেলস অ্যান্ড অ্যানস্টল এক্সপেরিমেন্ট। তাও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। ইন দ্য ইয়ার অফ 1958 মিসেলস অ্যান্ড অ্যানস্টল এক্সপেরিমেন্ট এই যে ডিফারেন্ট
মডেল অফ ডিএনএ রেপ্লিকেশনের ভিতরে যেটা সেমি কনজারভেটিভ মডেল সেটাকে এস্টাবলিশ করেছে। কিভাবে এস্টাবলিশ করেছে তুমি আমার ভিডিওটা দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। লাইক N14 কি, N15 কি, ডিফারেন্ট সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্ট কীভাবে আসলো, 6 মোলার সিজিয়াম ক্লোরাইড কেন ইউজ করলো, এর ভিতরে Generation 1, Generation 2, Generation 3 কি, ইশ্চরিচিয়া কোহলি কেন ইউজ করলো, প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে সিম্পলভাবে সব থেকে বেস্ট অ্যাপ্রোচে তোমাদের ওখানে বোঝানো আছে। তারপরে আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো ডিফারেন্ট মেকানিজম, প্রথমে টাইপস, তারপরে মিসেলসন অ্যান্ড স্টল এক্সপেরিমেন্ট পড়তে হবে, এরপর পড়তে হবে তোমাকে মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন। এই মেকানিজমের ভেতরে তোমরা মেইনলি পড়বে প্রোক্যারিওটিক সিস্টেম, কিন্তু এটা দুটো হয়, একটা হয় প্রোক্যারিওটিক সিস্টেম, অ্যানাদার ইজ ইউক্যারিওটিক সিস্টেম, বাট ফর ক্লাস 12 তোমরা অনলি পড়বে প্রোক্যারিওটিক সিস্টেম। লাইক ডিএনএ এর কাজ কি, ডিএনএ কিন্তু ডিটা ক্যাপিটাল হবে, এন আর এটা ছোট হবে, ডিএনএ এ, ডিএনএ বি, এরকম হয়। এই ডিএনএ কিন্তু এরকম না, মাথায় রাখবে, কিন্তু পরীক্ষা হলে গুলিয়ে ফেলবে না, এরকম ডিএনএ না, কিন্তু বোথ আর ডিফারেন্ট। এই ডিএনএ হলো নর্মাল যে ডিএনএ বুঝি, এরকম ডিএনএ যদি লেখা থাকে তাহলে বুঝবে সেগুলো প্রোটিন, ইউজ ইন ডিএনএ রেপ্লিকেশন মেকানিজম। তার উপরে আমি একটা সেপারেট ভিডিও বানাচ্ছি, এবং তোমাদেরকে আমি ফার্স্টে একটা গাইড করে দিতে চাই, আমার যে ছোটো ছোটো ভিডিওগুলো তোমরা দেখতে পাও, লাইক ডিফারেন্ট মডেলস অফ রেপ্লিকেশন, মিসেলসন ইনস্টল এক্সপেরিমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ, এরকম ছোটো ছোটো ভিডিও কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সো যখনই আমার সেরকম ভিডিও তোমরা দেখবে সেইগুলো ভিডিওগুলো কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে, তাহলে এই ক্লাসগুলো খুব শর্টে হবে। আজকের ভিডিওটা মিনিমাম অন অ্যান অ্যাভারেজ দেখবে 15-20 মিনিট হবেই হবে। সো তার ওপরে যদি আমি মিসেলসন ইনস্টল এক্সপেরিমেন্টটা অ্যাড করে দিই, সাপোজ ধরো একটা 30 মিনিটের ভিডিও হলো, দেখো তোমাদেরকে কেন বলছি 30 মিনিট একটা ভিডিও হলো, তারপর মিসেলসন অ্যান্ড স্টল এক্সপেরিমেন্ট একটা 20 মিনিটের ভিডিও, তারপরে দেখা গেল সেন্ট্রাল ডগমার পর যে ডিফারেন্ট কনসেপ্টগুলো আছে, ডিফারেন্ট মডেলস অফ রেপ্লিকেশন, সেই ভিডিওটা হলো 10 মিনিটসের। সো কত হচ্ছে 30-30, 60 মিনিটসের। সো এক ঘন্টা কন্টিনিউস একটা ভিডিও দেখা তোমার পক্ষে পসিবল না। সো তোমার যাতে বেস্ট আউটকাম হয়, কীভাবে কনসেন্ট্রেশনটাকে বিল্ড করবে, কীভাবে কনসেন্ট্রেশনগুলো 1x1 ইউজ করবে, তার গাইড এবং তার বেস্ট গাইড আমি তোমাকে প্রোভাইড করে দিচ্ছি। এরপর আমাদের সেশন হবে কোশ্চেন অ্যান্সার সেশন। সো কোশ্চেন অ্যান্সার সেশনটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। আজকে তাহলে আমরা কী কী কভার করলাম, জিনের বহির্প্রকাশ কনসেপ্ট ক্লিয়ার, সেন্ট্রাল ডগমা কনসেপ্ট ক্লিয়ার, ডিএনএ প্রতিলিপিকরণ সাজেস্টেড ভিডিওগুলো আগে দেখে নাও, তারপরে আমরা ডিএনএ মেকানিজমের ভেতরে যাবো। সো ডিএনএ মেকানিজম, দ্যাট ইজ রেপ্লিকেশন মেকানিজম, নেক্সট পয়েন্ট ফ্রম দিস ইম্পর্টেন্ট সেশন আমরা কভার করছি ডিএনএ রেপ্লিকেশন মেকানিজম। সেখানে আমরা পড়বো হেলিকেস প্রোটিনের কাজ কী, SSB প্রোটিনের কাজ কী, ডিফারেন্ট গাইডেস, লাইগেস, সো সেগুলো কীভাবে ইউজ করা হয়, 1x1 এক একটা ক্লাস করব। আজকের জন্য ভিডিও এইটুকুনি, আমরা নেক্সট ভিডিও নেক্সট টপিক খুব ভালোভাবে দেখা করব। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি এই ভিডিওটাকে লাইক করবে, তোমরা নিজেদের বন্ধুদের ভেতর এটাকে শেয়ার করতে পারো, অ্যান্ড এই ভিডিওটাকে দেখার পর যদি খুব পারফেক্ট মনে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আমরা বেস্ট স্ট্র্যাটেজি ইউজ করি টু সলভ আউট অ্যান্ড টু গেট ম্যাক্সিমাম আউটপুট ইন আওয়ার বোর্ড এক্সাম। আমরা বোর্ডে তো মিনিমাম 95% টার্গেট করি, প্লাস তার সাথে সাথে আমরা নিটেরও কনসেপ্ট ক্লিয়ার করি। ওকে, আজকের জন্য এইটুকুনি, আমরা নেক্সট টপিক নেক্সট ভিডিও দেখা করছি, বাই বাই। সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল A+Bio বাই ক্লিকিং দ্যাট রেড সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর অল রিয়েল টাইম একাডেমিক নোটিফিকেশন। থ্যাংক ইউ।